আমার প্রিয়জনেরা, প্রভু যীশুখ্রিস্টের নামে সকলকে জানাচ্ছি অভিনন্দন। আমার পেছনে নিশ্চয় আপনারা দেখছেন কত সুন্দর ফুল সুন্দরভাবে রাখা আছে। আপনারা যদি আমেরিকা দেশকে দেখেন, দেখবেন তারা অনেক সমৃদ্ধশীল, আর প্রত্যেকটা ঘরে এরকম ফুলের গাছ অনেকগুলি লাগানো থাকে। এরকম সুন্দর পরিবেশ দেখলে খুবই ভালো লাগে আর মনে অনেক শান্তি আসে। একইভাবে আমরা ভারতীয়রাও, আমরা যেখানে যেখানে থাকি সেখানে যদি এরকম সুন্দর ফুল লাগাই, বাগান করি, তখন অনেক আশীর্বাদ পেতে পারি, কারণ এই সব কিছু হচ্ছে ঈশ্বরের সৃষ্টি। চলুন ঈশ্বরের বাক্যের দিকে ধ্যান দেওয়া যাক। একটা প্রার্থনা, ঈশ্বরের দাসদের অনেক প্রার্থনার ব্যাপারে বাইবেলে লেখা আছে। গীতসংগীত 108 অধ্যায়ের 12 পদে একটা প্রার্থনা আছে, দাউদের জীবনে অনেক পরীক্ষা এসেছিল, এই সব পরীক্ষার মাঝখানে সে কিভাবে প্রার্থনা করেছিল, চলুন আমরা এখন দেখি। আমাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করো, কারণ মানুষের সাহায্য নিষ্ফল। আমরা অনেক সময় মানুষের উপর অনেক আশা রাখি। আমরা ভাবি যে আমার আত্মীয়রা বড় বড় অফিসার বা অনেক বড় বড় পদের মানুষকে আমি চিনি, তারা সাহায্য করবেই। অনেক সময় এমন হয় যে তারা চাইলেও আমাদের কোনো সাহায্য করতে পারে না। আমার জীবনেও হয়েছে। এখন থেকে 40 বছর আগে সেবা কাজের শুরুতে, না প্রায় 35 বছর আগে, ঈশ্বরের ভবন বানানো শুরু করেছিলাম। চারদিক থেকে অনেক বিরোধিতা আসলো আর তখন সেই বিল্ডিং বানানো বন্ধ হয়ে গেল। অনেক সমস্যা এসেছিল। ওই সময় দুজন বিশ্বাসী এমএলএও ছিল, তারা রুলিং পার্টির ছিল, তারা অনেক সাহায্য করেছিল। আমি কখনো তাদের কাছে গিয়ে সাহায্য চাইনি। সেই দুই এমএলএ গিয়ে কালেক্টরের সাথে গিয়ে ভালোভাবে কথা বলল। তারা সেই কালেক্টরকে বলল যে এই ভাই তো নিজের গ্রামের মধ্যে সেবা কাজ করছে, কারো তো ক্ষতি করছে না। কিন্তু কালেক্টর অনেক কাগজপত্র বের করলো, যত নিয়ম কানুন সব কিছু তাদের বোঝালো, তারা চেয়েও সাহায্য করতে পারল না। তারা সৎ হৃদয় নিয়েই আমাদেরকে সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু লাভ হলো না। তারা স্বার্থহীনভাবে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সাহায্য করতে পারেনি। অনেক সময় মানুষ সত্যিকার আমাদের সাহায্য করতে চায়, কিন্তু তারা সফল হয় না। মানুষের সাহায্য নিষ্ফল, কিন্তু যখন ঈশ্বর সাহায্য করতে চান, তখন কেউ সেই কাজটাকে আটকাতে পারে না। আমাদের কাজটাও কয়েকদিনের জন্য আটকে ছিল, কিন্তু তারপর ঈশ্বর বললেন, আমি তোমার সঙ্গে আছি। আমরা কাজ আবার শুরু করলাম, সকল বিরোধিতা ঈশ্বর দূর করলেন। আশ্চর্যভাবে আমরা সুন্দরভাবে ভবনটা বানিয়ে দিলাম আর সেটাকে ঈশ্বরের কাছে অর্পণ করলাম। কঠিন পরিস্থিতিতে যেখানে মানুষ নিষ্ফল হয়ে যাচ্ছে, সেখানে প্রভু কাজ করবেন। মানুষ হয়তো কথা দিয়ে ভুলেও যেতে পারে, কিন্তু ঈশ্বর ভুলবেন না, উনি সাহায্য করবেন। আজকে হয়তো আপনি ভাবছেন অনেক বিপদে আছেন, কষ্ট আছেন, এনকোয়ারি চলছে, কে আছে যে আমাকে সাহায্য করবে, কে আছে যে বিপদ থেকে আমাকে উদ্ধার করবে। ঈশ্বর আশ্চর্য কাজ করবেন আর আপনাকে উদ্ধার করবেন। মানুষ ছেড়ে যেতে পারে, কিন্তু আপনি প্রভু কখনো ছেড়ে যাবেন না। আপনি সর্বদা আমাদের সাহায্য করেন। আজকে এই ছেলে আর মেয়ের জীবনে অলৌকিক কাজ করুন আর জীবনের সকল বাধা বিপত্তি দূর করুন। এই প্রার্থনা প্রভু যীশুর নামে চাইলাম, আমেন, আমেন।